দক্ষিণ কচুকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকর মইমত আলী পরিচালনা সমিতির সভাপতিরে মিলে দীর্ঘদিনের পর অনিয়ম সংঘটিত করার অভিযোগ প্রধান শিক্ষকর বিরুদ্ধে বরপেটা জেলার রূপশ্রী শিক্ষাখণ্ডর অন্তর্গত দক্ষিণ কচুকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রধান শিক্ষকজনের বিদ্যালয়ত অনিয়মীয় উপস্থিতি আর পাঠদানের প্রতি থাকা অনিহায় কনফার্ম ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারলে ঠেলি দিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। পরিচালনা সমিতির সভাপতিক হাতত রাখি প্রধান শিক্ষক জলিলে নিজ খেয়াল খুঁজিমতে বিদ্যালয়লৈ অহা যোৱা করার অভিযোগ উত্থাপিত হয়েছে। পুয়া প্রায় 11 বজাত বিদ্যালয়ত উপস্থিত হয়ে কেবল সহি করিয়ে 12 বজার পূর্বে বিদ্যালয় ত্যাগ করে প্রধান শিক্ষক জলিলে। দুর্নীতিপরায়ণ প্রধান শিক্ষকগৰাকীয়ে অতি কৌশলেৰে আৰু অগণতান্ত্রিকভাৱে এজন ব্যক্তিকে 15 বছৰ ধৰি সভাপতিৰ পদত অধিষ্ঠিত কৰি ৰখাৰো গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। আন এক অভিযোগ অনুসৰি বিদ্যালয়খনত সপ্তাহত দুদিনতকৈ বেছি ছাত্ৰ ছাত্ৰীক দিয়া নহয় মধ্যাহ্ন ভোজন। ছাত্রীর কাপড়ের দরে অতি ডাঠ কাপড়ের ফটা পোশাক যোগান ধরা হয়েছে শিক্ষার্থীসকল। বিদ্যালয়ত নির্মীয়মান অতিরিক্ত শ্রেণীকোঠার কাম চোয়া চিতার দায়িত্ব থাকা অভিযন্তাক ম্যানেজ করে অতি নিম্ন মানদণ্ডর ইটা আর সামগ্রীয়ে নির্মাণ কাম করে থাকা পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রত রাইজে আপত্তি করলেও প্রধান শিক্ষক জলিলে কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপন করেছে রাইজে। দক্ষিণ কাছুকাটি এলপি স্কুল 2013 চনত এটি গভর্নমেন্টে মানে স্কুল লৈছে, প্রভিনশিয়ালাইজড হয়েছে, কিন্তু এইখান স্কুলের প্রধান শিক্ষকজনে অনিয়মীয় উপস্থিতি আর মধ্যাহ্ন ভোজনের খাদ্যর কথা আপনাদের আগতে শুনেছে, গতি সেইটো আর নকও। আমি বিও অফিসত কমপ্লেইন দিয়া সত্ত্বেও আজিলৈকে কোনো ধরনের কোনো অ্যাকশন লওয়া নাই। পোশাকর কথাটো বিও স্যারে নিজে কৈছে যে পোশাকখিনি রিটার্ন করব লাগে, তথাপি কিন্তু হেডমাস্টরে পোশাকখিনি আজিলৈকে রিটার্ন করা নাই। আর যেটু বিল্ডিং হয়ে আছে এই বিল্ডিংয়ের ইটা কেটা একেবারে লো কোয়ালিটির দুর্বল ইটারে বিল্ডিংখন করে আছে। আমি এটাই বিচার যে প্রধান শিক্ষকজনে নিয়মীয়া মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করক আর এই ইটা কেটা মানে সলনি করে ভাল ইটারে স্কুলখন বনাওক। উল্লেখ্য যে প্রধান শিক্ষক আব্দুল জলিলর কুকর্ম আর দুর্নীতি সন্দর্ভত কলকাতিয়াস্থিত রূপশ্রী শিক্ষাখণ্ডর খণ্ড শিক্ষা বিষয়ক রাইজর স্বাক্ষর সম্বলিত এখন লিখিত আবেদন দাখিল করা হয়েছে। কিন্তু শিক্ষা বিষয়ে রহস্যজনকভাবে প্রধান শিক্ষকগৰাকীৰ দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই। তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকর দুর্নীতির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করবলৈ রাইজে বরপেটা জেলা শিক্ষা বিষয়াক অনুরোধ জানাইছে। তখন মই এটা কথা কব কি, এই জলি মাস্টার হেডমাস্টারটো কোনবা দিন প্রেসিডেন্ট বানায় রান্ধুনি কি হয়, এটা ঘরের পর তিনটা করে, এটা ঘরের ছাত্র নাই, তার কোনো লড়া ছোৱালী নাই, তিনটা মানুষ রান্ধুনি প্রেসিডেন্ট একটা ঘরের পরাই। আর মই আমারই পরিয়াল, আমারই ছাত্র, ইয়াতে 6-7টা ছাত্র আছে আমারই ভাই বাস্তার,
আমিও কোনবাদিন তাৰমানে ইয়াতে তাৰমানে কি কোনবাদিন এটা কুমুৰি কৰে কি ৰান্ধনি প্ৰেচিডেণ্ট বনায় কোনবাদিন মোক মাতে এই একদিনো মাতা মাতি নকৰে সিহঁতে আমি না কবাই নোৱাৰো এই যে এই যে এইবাৰ যে প্ৰেচিডেণ্ট যে বনাইছে সিহঁত তাৰমানে কোনদিনা হৈছে কোনদিনা কি কৰিছে মেম্বাৰ হৈছে কোনবা তাও কোনবাদিন মোক নকয় আমি মাষ্টৰ আমি আগতে কৈছোঁ দেই মই কিন্তু ছাত্ৰগিলা আমি সেইটো কৰোঁ স্কুলৰ পৰা আমি আমাৰ কিটা আমি আনি দিছোঁ কিন্তু কিবা এটা হ'লে কিন্তু মোক মাতমা লাগিব কিবা স্কুলে কাম কৰিলে কিবা এটা কৰিলেও একো মাতমা লাগিব আমি 10 টকা কিন্তু খাব নিদিওঁ না খাদ্য তো এইটো ভালকে নিদিয়ে সেইটো সেইটো খাদ্যটো তাৰমানে কি আপোনাৰ ইয়াক হপ্তাহ দিয়ে সিহঁতে তাৰমানে কি দুইবাৰকৈ খাইবাৰ খাৱা চাৱা দিয়ে আৰু বেলেগ দিনতো সিহঁতে নাই আহে খালি আহি পেলাই খালি এনেকৈ চৈটা কৰি থৈ আকৌ গুচি যায় 10টাত আহিব 11টাত আকৌ গুচি যাব পোচাকটো আপোনাৰ এতিয়া চাই দিলোঁ আৰু ল'ৰা ছোৱালীবিলাকবিলাক চব ফাটা চাটা ল'ৰা ছোৱালী এইবিলাক এনেকৈ ছাতাৰ কাপোৰ ইমান গৰম দৰে সিহঁতবিলাকে ল'ৰা ছোৱালীবিলাক দক্ষিণ কাছুকাটি এল পি স্কুল আর যে অফিসে কমপ্লেন দেওয়া হয়েছে যে অফিসে সারে সাল সারের কয়েকটা একটা কথা কয়ে দিছি আমাকে হেডমাস্টারটা বল দিয়ে দিন আমাকে আর কোনো কিছু না বলুন হেডমাস্টার নাম কি জুল মাস্টার জনিয়ার পড়া জাহেরুল ইসলাম খানের রিপোর্ট মাই নিউজ এনি